মেয়েদের একটা অভ্যাস হলো জানেন, স্বামীকে খালি তাবিজ করেন, ঠিক না বেঠিক? স্বামী মেয়েদের একটা অভ্যাস হলো স্বামীর প্রতি সন্দেহ করা, আর ওই স্বামীকে সন্দেহ করতে গিয়ে মলি সাহেবের কাছে খালি তাবিজ করতে ছোটে। আজ একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, শুনে নিয়ে নি, এই মা বোনেরা ভালো করে শুনে নিয়ে নি, মারাত্মক তাবিজ একটা শিখে নিয়ে নি। স্বামী স্ত্রী যখন ঘুমাবেন একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবেন, আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছিয়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোন মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মারো তো বাজ, যা পারিস কর, আমি চললো বাবরা করো না। চলো না, গিয়ে যাচ্ছি। আল্লাহর নবী তার মেয়েকে কি বলে পাঠিয়েছিলেন, আর আপনি আপনার মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছেন কি বলে পাঠিয়েছেন? আপনি আপনার মেয়েকে কি বললেন? মেয়েটা যখন বিকেলবেলা শ্বশুর বাড়িতে যাচ্ছে, সন্ধ্যেবেলা যায় নাকি? আরে ভাই বলুন না একটু, বিকালবেলা যখন শ্বশুর বাড়ি যাচ্ছে, মেয়েটা কাঁদছে ভাইয়ের গলা জড়িয়ে, ঠিক না বেঠিক? লাস্টে এসে বাপের গলা জড়িয়ে কাঁদছে, আর বাপ তখন মেয়েটাকে সান্ত্বনা দিচ্ছে, কি বলে শুনুন, কাঁদিসনি মা কাঁদিসনি, আমরা কাল সকাল সকাল যাচ্ছি। তুই সকালবেলা গিয়ে কি করবি বে? তুই সকালবেলা গিয়ে কি করবি? তুই তো খেয়ে চলে আসবি, রাগ করো না। আর নবীজি কি বলেছিলেন? মা ফাতেমাকে শুনলে চমকে যাবে। মা ফাতেমা করেছেন কি, যেদিন আলীর বাড়িতে যাচ্ছেন স্বামীর বাড়িতে, আল্লাহর নবীকে গিয়ে বলছেন, আব্বা জান আজকে আমি স্বামীর ঘরে যাচ্ছি। আল্লাহর নবী বললেন, ফাতেমা আজ আমি তোমাকে একটা কথাই বলবো, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, অর্থাৎ এক ডাকে সাড়া দেবে। কি বুঝলেন? এক ডাকে সাড়া দেবে। কে বলছে? বাপ বলছে। কাকে বলছে? মেয়েকে শিক্ষা দিচ্ছে। আর আপনি কি শিক্ষা দিয়েছেন? কাঁদিস মা কাঁদিস, কাল সকাল সকাল যাচ্ছে। তুমি নবীর মতো ভাষা বলতে পারলে না, তুমি ছেলানি কান্না কাঁদছো, খবরদার নয়, আজ বলে যাচ্ছি। তো আম্মা আম্মা আজান ফাতেমা কি করেছেন এবার শুনুন, সংক্ষেপে বলছি বোঝার জন্য। মা ফাতেমা যতদিন হযরত আলীর সংসার করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একবার ডাকতেন, এক ডাকে সাড়া দিতেন, একবার ডাকি সাড়া দিতেন। একদিনের একটা ছোট্ট ঘটনা শুনে নিন। মা ফাতেমা করেছেন কি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর দরবার থেকে যখন বাড়ি ফিরছেন, অনেক রাত হয়ে গেছে, হাসান হোসাইনকে খাইয়ে মা ফাতেমা করেছেন কি, দরজা খানা দিয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করছেন। হযরত আলী গভীর রাতে এসে বলছেন, ফাতেমা বলে একবার ডেকেছেন, লাব্বাইক বলে দরজা খানা খুলে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা তুমি নবীর কন্যা, তোমার সম্মান অনেক বেশি, তবে আমার মনে হয় আমার জন্য তোমার রাত জাগতে হবে না। আমি রসুলের দরবার থেকে আসি, অনেক রাত হয়ে যায়, তুমি হাসান হোসাইনকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবে, তুমিও খেয়ে ঘুমিয়ে পড়বে, আমি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলেছিলেন শুনে নিনি, এটা হলো আমার মায়ের স্বভাব, বাপের অর্ডার। কি বললো? মায়ের, জোরে বলুন, মায়ের স্বভাব, বাপের অর্ডার। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন, ফাতেমা মায়ের স্বভাবটা কি একটু বলো। বলে আমরা হলাম সাত ভাই বোন, তিন ভাই আল্লাহ বাল্যকালে দেখে নিয়েছেন, আমরা হলাম চার বোন, বড় বোনের নাম জয়নাব, উম্মে কুলসুম, রোকাইয়া, আমি হলাম ছোট মেয়ে ফাতেমা। আমি আমার মা খাদিজাকে দেখেছি, আমার আম্মা জান খাদিজাকে দেখেছি, আমাদের চার বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মা জান খাদিজা করতেন কি, আমার আব্বা জান যতক্ষণ না বাড়ি আসতেন ততক্ষণ পর্যন্ত দরজা দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ আল্লাহর জিকির করতেন। আমার আব্বা জান যখন এসে একবার খাদিজা বলে ডাকতেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দরজাখানা খুলে দিতেন, এই অভ্যাসটা আমি মায়ের থেকে শিখেছি।
আর এই পাড়ার মেয়েদের এরা মা হয়েছে, এদের মা বলতে ঘৃণা করে, মা বলতে ঘৃণা করে। পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না, বাপ মা হতে গেলে অনেক দায় দায়িত্ব আছে, এই কোরআনে লেখা আছে আর নবীর হাদিসেও আছে। আমি এই জন্য বলি, অনুরোধ করে বলে যাচ্ছি, বাপ কি জিনিস, মা কি জিনিস, আর বাম্মার দায়িত্ব কি কল্পনা করতে পারবেন না। জন্ম দিলে বাপ হওয়া যায় না, পেটে ধরলে মা হওয়া যায় না, বাপ অনুরোধ করে বলে যাচ্ছি। হযরত আর অসুবিধা হচ্ছে আপনাদের? আর একটু হবে না, বন্ধ করতে বলবো। মা ফাতেমা বলার পরে হযরত আলী বলছেন, আচ্ছা ফাতেমা এটা নাই বুঝলাম মায়ের স্বভাব তুমি নিয়েছো, তাহলে বাপের অর্ডারটা কি বলো? বলে যেদিন আমি আপনার বাড়িতে আসছিলাম, যেদিন আমি আপনার বাড়িতে আসছিলাম সেই দিন আমার আব্বা জান বলছে, ফাতেমা রে আপনার নাম ধরে বলছে, আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয়, অর্থাৎ এক ডাকে সাড়া দেবে, তাই আমি মরণ পর্যন্ত বাপের অর্ডারকে মানতে গিয়ে যতই কষ্ট হোক আপনার এক ডাকে সাড়া দিয়ে যাই। আর আপনি কেমন বাপ, মেয়েকে কি শিখিয়েছেন? বাপ হয়েছেন, বাপ বলতে ঘৃণা লাগে আপনাকে। মেয়ে ফোন করেছে, নতুন নতুন বিয়ে হয়েছে, মেয়ে ফোন করে বলেছে, ফোন করেছে একটু কেঁদেছে, কেঁদেছে সঙ্গে সঙ্গে চলে গেল কি মোটরসাইকেল নিয়ে মেয়ের বাড়ি, গেই একদম মেয়েকে খাটটা দিয়েছে, খাটের উপরে বসলো, বসেই মেয়েকে দরজা দিয়ে বলছে, বল 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 তুই বলে যা, তুই বলে যা, বাসন্তী থানায় কেস করব, নেতাদের জানাবো, এখান থেকে ডিভোর্স নেব, প্রধানের ছেলে খোঁড়া আছে তার সঙ্গে বিয়ে দেবো। তাহলে এক নাম্বার হলো মুসলিমা, তিন মুসলমান কিনা, দুই নাম্বার মুমিনা, তিন বিশ্বাসী মেয়ে কিনা, তিন নাম্বার কনিতা, তিন আনুগত্যশীল মেয়ে কিনা, চার নাম্বার হলো তাইবা, তিন তওবাকারিনী মেয়ে কিনা, পাঁচ নাম্বার হলো আবিদা, তিন ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে, মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা, এই যুবক ছেলেরা শুনে নাও, তুমি ক নাম্বার ও খবরটাও নিও, যারা বোঝার ঠিক বুঝে নিও, তুমি ক নাম্বার, ছয় নাম্বারটা হলো কি সাইহাতিনি আইসাইমাতিনি রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এই ছয়টা গুণ যে মেয়ের মধ্যে পাবে ওই মেয়েকে বৌমা করবে, দুনিয়াতে শান্তি সম্মান পাবে, আখেরাতে জান্নাত পেয়ে যাবে। এই ছটা গুণ বাদ দিয়ে আমরা কি খুঁজি? এক নাম্বার মেয়েটার গায়ের চামড়াটা সাদা না কালো, দুই নাম্বার মেয়ের বাপের মালু আছে কিনা নেই, বুঝাচ্ছেন না? খবরদার, আল্লাহর নবী বলেছেন, কোন পুরুষ যদি কোন নারীকে অর্থের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার অর্থটা নিই নিই করে দিবে, ও টাকা বেশি দিন থাকে না। নবী বলেছেন, কোন পুরুষ যদি কোন নারীকে রূপের লোভে বিবাহ করে, আল্লাহ পাক তার রূপটাও বেশি দিন রাখবে না, বাবা রূপ বেশি দিন থাকে না, ঠিক না বেঠি? এই বাসন্তী থানার সব থেকে সুন্দরী নারীকে বিবাহ করলেন, চারটে বাচ্চা হয়ে যাওয়ার পরে দেখবেন গালটা টুকরে সোনাখালি থেকে বাসন্তী চলে গেছে, রূপ কোথায় গেল? বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিবাহ করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে, ওটাই হবে ওদের জন্য জান্নাত। আমার বাপেরা, আমার বাপেরা বাড়িতে গিয়ে ভাববেন আমার এই কথাগুলো, সাময়িক শুনতে খারাপ লাগছে কিন্তু বাবা অতি বাস্তব কথা বলছি বাপ। চলে এবার আসছি পুরুষদের সম্পর্কে, আপনাদের কি বলবো, সন্তানদেরকে সুশিক্ষা দান করুন, সন্তানদেরকে সুশিক্ষা দান করুন। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা
আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা শুনে নিন, জাহান্নামী নারীর পরিচয় কি আর জান্নাতি নারীর পরিচয় বলছিলাম, তাই না বাবা? হ্যাঁ, জান্নাতি নারীর পরিচয় আরেকটা বলছি, শুনে নেন। জান্নাতি নারীর পরিচয় হলো ওই নারী হলো জান্নাতি যে নারীর স্বামী বাজার থেকে এলো, যে নারীর স্বামী বাজার থেকে এলো, আসার পরে স্ত্রী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে, খুশি করতে পারে, ওই নারী হলো জান্নাতি। বাবা, এই ওয়াজটা আমি করে একবার ফেসে গেছিলাম, মারাত্মক ফাঁসা ফেসে গেছি বাবা ওয়াজটা করে। এক জায়গায় কিরকম ফেসেছি আপনাদের বলি, আমি এখন এই ওয়াজটা করেছি যে নবীজি বলেছেন কোন নারীর স্বামী বাজারে থেকে এলো, আসার পরে ওই নারী যদি তার স্বামীকে ভালোবাসা দিয়ে হাসাতে পারে, খুশি করতে পারে, ওই নারী জান্নাতি। আমি এই কথাটি বলি, ইউটিউবওয়ালারা এরা করেছে কি, কথাটা কাটিং করে ছেড়ে দিয়েছে। বর্তমানে জলসায় যাচ্ছি, হঠাৎ মোবাইলে একটা অচেনা নাম্বারে ফোন, কে ফোন করেছে তা আমি জানি না বাবা, ফোনটা এখন করেছি কি, আমি এখন ফোনটা তুলেছি, তোলার পরে দেখছি ওপারে একটা মেয়ে ছেলে আমাকে বলল, আসসালামু আলাইকুম হুজুর। তা আমি মেয়ের গলা পেয়ে বললাম, ওয়ালাইকুম সালাম, কে বলছো মা? তখন মেয়েটি ওপার থেকে বলছে, হুজুর আমি বললাম আপনার একজন ভক্ত। তা আমি বললাম ভালো। তা বলছে, হুজুর আমি আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন গাইজো। তা আমি বললাম, মা কি এমন ওয়াজ আমি করেছি আর কি ওয়াজ শুনে তুমি আমল করছো আর আমার তোমার স্বামী তোমাকে মেরেছে, আমাকে একটু বলো তো শুনি। বলছে, হুজুর ইউটিউবে আপনার একটা ওয়াজ শুনলাম, আপনি বলেছেন আল্লাহ নবী বলেছেন কোন মেয়ে ছেলের স্বামী যদি বাজারে যায় আর বাজার থেকে যদি আসে আর স্ত্রী যদি ওই স্বামীকে হাসিয়ে ভালোবাসা দিয়ে খুশি করতে পারে, ওই নারী হলো জান্নাতি। তো হুজুর আমি বললাম, এতে প্রবলেমটা কি মা, সমস্যাটা কি? তো বলছে, হুজুর এক সপ্তাহ আগে আমার স্বামী 5,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, এখন বাজারে যাওয়ার সাথে সাথে ভিড়ের মাঝে ওর টাকাটা পকেট মারি হয়ে গেছে, ওর মেজাজটা গরম ছিল আমি আর জানি না, ও বাজার থেকে বাড়ি এসেছে আর আমি আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে ওকে খালি হাসাচ্ছি, খালি হাসির কথা বলতেছি, রেগে গিয়ে এত মার মেরেছে হুজুর তিন দিন জল। তখন আমি বললাম, মা কথাটা নবীর কথাটাও ঠিক, আমার কথাটাও ঠিক মা, তবে তোমার আমল করাটাও ঠিক, তবে একটু ভাবনা চিন্তা করার দরকার ছিল। ওই জন্য কোরআনে আছে বাবা, লিকুল্লি নাবাই মুস্তাকার, প্রত্যেকটা খবরের নির্দিষ্ট একটা স্থান আছে, এই জন্য মাথায় রাখবেন কথাগুলো। চলুন, যেহেতু নবী দিবস করছেন, নবী সম্পর্কে আরো দু একটা কথা আপনাদের শুনিয়ে দিচ্ছি। আচ্ছা বাবা, আমাদের নবী প্রিয় খাবারগুলো কি কি সেইগুলো বলছি, আপনি বাড়িতে গিয়ে সেই খাবারগুলো যখন খাবে মনে মনে বলবে, আল্লাহর নবী খেয়েছে তাই আমি খাচ্ছি, সুন্নত আদায় হবে, ইবাদত বলে গণ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা একটা বলি এবার শুনুন, বাবা অসুবিধা হচ্ছে আর একটু হবে বাবা, আমি জিজ্ঞাসা করছি কেন, অধৈর্য হয়ে গেলে ছেড়ে দেওয়াটাই ভালো। চলেন, আর আধা ঘন্টা সময় দিন বাবা, 15 মিনিট সময় দিন, এই কথাগুলো শুনে নিন, গুরুত্বপূর্ণ কথা। আল্লাহর নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় খাবার কি কি? এক নাম্বার হলো, নবীজির প্রিয় খাবার ছিল পানি, স্বচ্ছ পানি খেতে নবীজি পানি পান করতে ভালোবাসতেন। তা আপনি যত বেশি পানি পান করবেন তত আপনার কিডনিটা ঠিক থাকবে। মানব দেহের মধ্যে 4টি অঙ্গ হলো গুরুত্বপূর্ণ, শুনে নিন, 15 মিনিট সময় দিন আপনারা। মানব দেহের মধ্যে 4টি জিনিস হলো গুরুত্বপূর্ণ, এক নাম্বার হলো কি জানেন, ব্রেন, শুনে নিন, 4টির একটা খারাপ হয়ে গেলে আপনি মারা যাবেন, 100% মারা যাবেন, বাঁচবেন না। কি কি? এক নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি, এই 4টির একটা খারাপ হলে আপনি মারা যাবেন 100%। এক নাম্বার ব্রেন, এগুলো শিখে নিন, এক নাম্বার ব্রেন, 2 নাম্বার হার্ট,
তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এই চারটির একটা খারাপ হোক আপনি মারা যাবেন 100% মারা যাবেন বাঁচবেন না কিন্তু ঠ্যাং কাটা গেলে মারা যাবে এই বেঁচে থাকবে হাত কাটা লোক বেঁচে আছে বাড়ি থেকে ভাব ভাব আল্লাহ বলেন তো দেহের মধ্যে নটা ছিদ্র দিয়েছি কটা ছিদ্র এই নটা ছিদ্র দিয়েছি এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোর আত্মাটাকে বের করে নিই নটা ছিদ্র কি কি শুনে নিন দুই চোখ দুই নাক দুই কান একটা গাল সাতটা সামনে পেছনে এই হলো নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের হয়ে যায় শুনে নিন আপনারা দেখেছেন অনেক মানুষ মারা গেছে গিয়ে দেখবেন লোকটা পেশাব ফিরে ফেলেছে পায়খানা ফিরে ফেলেছে ঠিক না বেটা কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বড় করে আছে কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা মেকে আছে হাতটা খিচে আছে আবার কত মানুষ মারা গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে তা আপনি কিভাবে মরতে চান এখানে বসে ঠিক করে নিন চলুন আমি কি যাচ্ছি এবার আসছি মানব দেহের মধ্যে তিনটে জিনিস হলো আলাদা কথা বলেন একটু তিনটে এক নাম্বার ব্লাড গ্রুপ এখানে যত মানুষ বসে আছেন আপনাদের নিজেদের ব্লাড গ্রুপ অনেকে নিজেরাই জানে না ঠিক না বেঠিক নিজের ব্লাড গ্রুপ নিজেই জানে না ওর কি ব্লাড গ্রুপ বাড়িতে ভাববেন গিয়ে কথাগুলো নিজের ব্লাড গ্রুপটাও জানেন না আপনি আবার কতটা নিজেকে সচেতন রেখেছেন এখানেই তো সন্দেহ এখানে যত মানুষ বসে আছেন দাঁড়িয়ে আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না ঠিক না বেটি আর বেশিরভাগ মেয়ে ছেলে যারা আমার ওয়াজ শুনছে মেয়ে ছেলে আছে না চলে গেছে সব আছে বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে ঠিক না বেটি কেন এটা হলো আপনারা বলুন এই জলসার বয়স কত খলিল সাহেব আমার বাল্যকালের বন্ধু হ্যাঁ 33 বছর বয়স তো জলসার তা 33 বছর বয়স যখন জলসার হলো তাই 33 বছর বয়সের ভিতরে বুড়ো বুড়ো লোকগুলো কোরআন পড়তে পারলো না কেন জলসা তো মেয়েরা দেয় না মেয়েরা চাঁদা দেয় শুধু জলসা দেয় তো পুরুষরা কত বড় সর্বনাশ করেছেন এবার ভাবুন কত বড় সর্বনাশ করেছেন সমাজের ভাবুন চলুন কোথায় সর্বনাশটা হয়েছে শুনুন যারা যে সমস্ত পুরুষরা কোরআন পড়তে পারে না যে সমস্ত পুরুষরা কোরআন পড়তে পারে না তারা কজন দায়ী জানেন যে পড়তে পারে না সে নিজে দায়ী এক নাম্বার সে নিজে দায়ী দুই নাম্বার তার জন্মদাতা বাপ দায়ী তিন নাম্বার তার পেটে ধরা মা দায়ী চার নাম্বার তার শ্বশুর দায়ী পাঁচ নাম্বার তার শাশুড়ি দায়ী কেন শুনে নিন আপনারা যখন মেয়ে দেখতে গিয়েছিলেন মেয়েকে গিয়ে কি বলেছিলেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমার মায়ের নাম কি কোরআন পড়তে পারো ঠিক না বেটি মেয়েটা বলল হ্যাঁ বলল আপনি কি বললেন পড়ো অত লোকের সামনে কোরআন পড়া শুনলেন এবার মেয়ের তরফ থেকে যখন ছেলের বাড়ি গিয়েছেন ছেলেকে গিয়ে কি প্রশ্ন করেছিলেন তোমার নাম কি তোমার বাপের নাম কি তোমরা ক ভাই বোন তুমি কি করো একবারও জিজ্ঞাসা করেছিলেন এই দেখাশোনাওয়ালারা এই বুড়ো গুলোকে কিয়ামতের মাঠে আগে আল্লাহ ধরবে চল কিয়ামতের মাঠে এই বুড়ো গুলোকে বেশি ধরবে আগে আগেই ধরবে দেখাশোনা করতে যাবার স্বাদ আল্লাহ মিটিয়ে দেবে একবারও জিজ্ঞাসা করেছেন এই ছেলে এই এই ছেলে এই কোরআন কোরআন পড়তে পারো কোনোদিন জিজ্ঞাসা করেছে কেউ জিজ্ঞাসা করে এই ছেলে এই গোসলের ফরজ জানো ওজুর ফরজ জানো কোরআন পড়তে পারো একবারও জিজ্ঞাসা করেনি একবারও জিজ্ঞাসা করেনি মেয়েটার বেলা জিজ্ঞাসা করলেন ছেলেটার বেলা জিজ্ঞাসা করেননি কি ভুল হয়েছে শুনে নিন ফলে কি দাঁড়ালো মেয়ের বাপ যারা এখানে বসে আছেন এখানে যত মেয়ের বাপ বসে আছেন প্রত্যেকের মাথায় একটা টেনশন আছে আমার মেয়ে কোরআন শরীফ পড়া না শিখলে বিয়ে হবে না ঠিক না বেটি আর ছেলের বাপেদের মাথায় ঢুকে গেছে আমার ছেলে কোরআন শরীফ পড়ুক বা না পড়ুক নামাজ জানুক বা না জানুক ফরজ ওযু গোসল জানুক বা না জানুক ছেলে টাকা থাকলে জামাই বউ পেয়ে যাব ফলে কি দাঁড়ালো 33 বছর পরে এই বুড়ো গুলো কোরআন পড়তে পারে না শুনেনি আজকের বলে যাচ্ছি
এই জলসা যদি সামনে বছর দেন, সামনে বছর যদি এই জলসা দেন, তাহলে এই মুরব্বীদের বলে যাচ্ছি, এই গ্রামের প্রত্যেকটা লোককে বলে যাচ্ছি, কোরআন শরীফ পড়া শিখতে মাত্র সময় লাগে 40 থেকে 50 দিন, খুব যদি এই চ্যানেল ধরে দু মাস সময় লাগবে, আধ ঘন্টা করে সময় দেবেন, চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারতে পারে, সারা দিন টিভি দেখছে, চায়ের দোকানে বসে কোথায় ফিলিস্তিন ইসরায়েল করছে, হ্যাঁ চায়ের দোকানে বসে কেন কোরআন শরীফ পড়াটা শিখে নিতে পারো না? আমি আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ছি শুনছে, এটা বেশি আনন্দ না তুমি নিজে পড়তে পারলে আনন্দ কোনটা? ও বাবা বিরানি কি বলে ওই ক্যানি 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 হোটেলের সামনে লেখা আছে হাজি বিরিয়ানি, সামনে একটা লাল কাপড় জড়ানো হাড়ি আছে, বিরিয়ানি সেন নাকে এসছে, এইটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি খাওয়াটা আনন্দ? খাওয়াটা আনন্দ, এটা যত সহজে বুঝলেন, আমি আব্দুল্লাহ গিল মারুফ কোরআন পড়ে আয়াতের মানে করছি, এটা বেশি আনন্দ না নিজে কোরআন পড়তে পারবেন, এটা বেশি আনন্দ? তা কেন পড়তে পারেননি আপনি 33 বছরে? কেন বলি সবটা বলেনি 33 বছরে কত সময় লাগবে তোমাদের? এই দেখবেন একটা ইমানি পরীক্ষা হবে, কিছুক্ষণ পর আমি পরীক্ষাটা নেব, দেখি দেখি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা আচ্ছা বাপেরা এই জলসা আগামী বছর হবে, এই জলসা আগামী বছর হোক, আপনারা কে কে চান দয়া করে হাত তুলুন তো দেখি, দয়া করে হাত তুলুন না লজ্জা করবেন না কেউ, বাহ আলহামদুলিল্লাহ নামান। তাহলে এই জলসা আগামী বছর হোক আপনারা চান তাই তো? হ্যাঁ আরে ভাই বলুন না, বাহ আচ্ছা এবার বলুন দেখি বাপের ব্যাটা কেমন? আগামী বছর জলসার আগের দিন পর্যন্ত কোরআন শরীফ পড়া শিখে নেবে কে কে হাত তুলুন তো দেখি, এই হলো মুসলমানের বাচ্চারা, এরা জলসা দেবে কোরআন শরীফ পড়া শিখবে না, তা আল্লাহ এদের ভূমিকম্পে ঢুকিয়ে দেবে না তা কি করবে? আল্লাহ তোদের মারবে না তা কি করবে? জলসা দেবার জন্য হাত তুললে আর কোরআন শরীফ পড়াটা আলেমদের কাছে বসে শিখে নেবে এটা হাত তুললো? আল্লাহ এখানেই তোমাদের পরীক্ষা করে হয়ে গেল, আমি বলেছিলাম না একটু আগে একটা ইমানি পরীক্ষা নেব, দেখলেন এরা জলসা দেবে কোরআন শরীফ পড়া শিখতে মাত্র 2 মাস সময় লাগে, আধ ঘন্টা করে ডেলি পড়লে, এই মহাশয় আছে এই মহাশয় আছে আরো আপনাদের এলাকায় অনেক আলেম ওলামা আছে তাদের কাছে পড়ে শিখে নেবেন, লজ্জার বিষয়। হ্যাঁ তোমরা জলসা দেবে কোরআন শরীফ পড়া শিখবে না, এখানেই বুঝে নিয়েছি বাবা তোমাদের স্তর কতটা উচ্চ মানে, খারাপ ভেবো না বাবা বাস্তবটাই বললাম, বুঝলেন আমাকে ভুল বুঝবেন না বাবা, জলসা করাটা বড় জিনিস নয়, এই যে এসে আল্লাহ পাক আনিয়েছেন আমার মনিরুল ভাই ও তো মানে ফোন করে করে আমাকে পেরেশান করে মেরেছে, আপনাদের কি হয় জানি না এই এলাকার ছেলে আপনাদের কি হয় না মনিরুল ভাই ওই বাসন্তীর ওপারে বাড়ি, হ্যাঁ যাই হোক এখানে যে ভাই ছিলেন ওর কি হয় যাই হোক, তো আমার বাবা অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের আপনারা কোরআন পড়ুন, এই কোরআনের ভিতরে সব আছে, কোরআনের বাংলা অর্থ বের হয়ে গেছে, আপনি কোরআনের বাংলা মানেটা পড়ুন না, দেখবেন অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন, আপনি হয়তো আলেমদের মতো জানতে পারবেন না আপনি কিছু তো জানতে পারবেন, ফরজ গোসল আচ্ছা ছোট্ট কয়েকটা উদাহরণ দিচ্ছি, গরু হলো চার পায় শুকর হলো চার পায়, মুসলমান গরুর গোস্ত খায় শুকরের গোস্ত খায় না কেন? আপনি বলবেন কোরআনে লেখা আছে হারাম, আরে হারাম কেন? কেন শুকরটা হারাম ওই কেনর উত্তরটা খুঁজে বের করুন, মদ আর মধু কোনটার দাম বেশি? মধুর দাম বেশি, বাংলা মানের কথা বলছি আমি ইংলিশ মানের কথা বলছি, বাংলা মালের কথা বলিনি ইংলিশ মাল, হুইস্কি কিং ফিশার ম্যাকডোনাল্ড বেলাক ওয়াইন রিডমিল ব্লক প্রাইম, সে মদের নাম বললাম রে বাপ যারা খায় তারা বুঝতে পারছে, সেদিন এরকম মদের নাম বলছে একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছে লাউ বাপের, মদ আর মধু কোনটার দাম বেশি? মদের দাম বেশি মধুর দাম কম?
মধুটা হালাল কেন মদটা হারাম কেন কেন মদ হারাম কোরআনে আছে কেন উত্তরটা খুঁজুন কেন উত্তরটা খুঁজুন আপনি গালে দাঁড়িয়ে রেখেছেন কেন কেন গালে দাঁড়িয়ে রেখেছেন কারণটা কি মাথায় টুপি দিয়েছেন কেন কারণটা কি একটু খুঁজে বের করুন শুধু তাই নয় আপনি পেচ্ছাপ ফেলেন এক জায়গা থেকে পায়খানা ফেলেন আরেক জায়গা থেকে ওই জায়গাটাই তিনবার না ধুয়ে কোরআনে কেন বলা হলো কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে হাত ধুতে হবে পা ধুতে হবে এর সঙ্গে কিসের সম্পর্ক কোনোদিন ভাবেননি এই প্রশ্ন কোনোদিন আসেনি আপনাদের মাথায় চলুন মানব দেহের মধ্যে একটা তিনটে জিনিস আলাদা কি কি এক নাম্বার হলো ব্লাড ব্লাডের কটা গ্রুপ আছে জানেন চারটে গ্রুপ কটা বাবা চারটে গ্রুপ কি কি এ বি আই সি নয় জানি না খালি সি সি করতেছে এ বি আর ও প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দু রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম নো ডিফারেন্স একটা মুসলমানের রক্তের ভিতরে তিনটেই পাওয়া যায় লোহিত কণিকা শ্বেত কণিকা অনুচক্রিকা কিসের পার্থক্য করেন হিন্দু মুসলিম খবরদার নয় বাবা যে যার ধর্ম সে তার করুন নিজেদের মধ্যে মারামারি ঝগড়া করবেন না এই অনুরোধ করে যাচ্ছি ভ্রাতৃত্ববোধ বজায় রাখুন চলো এক নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা দু নাম্বার কি আলাদা শুনুন করা আচ্ছা আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন তাই তো নাকি আরে ভাই বলুন না আচ্ছা আমাদের আল্লাহ পাক সৃষ্টি করেছেন কতটা সৃষ্টি করেছেন গোটা দেহটা তৈরি করেছেন না অর্ধেকটা যা পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত তাই তো নাকি আরে ভাই বলুন না একটু কথা বলুন না আপনারা পায়ের নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত গোটাটাই সৃষ্টি করেছেন আচ্ছা যিনি গোটা দেহটা তৈরি করলেন পায়ের নখ থেকে নিয়ে মাথা পর্যন্ত তিনি আবার কেন আলাদা করে বললেন আমি তোদের দুটো চোখ তৈরি করিনি আমি তোদের দুটো কান তৈরি করিনি আমি তোদের চিপ দিইনি আমি তোদের দুটো ঠোঁট দিইনি আমি তোদের দুটো হাত দিইনি তোদের দুটো পা দিইনি তোদের বোঝার জন্য হৃদয় দিইনি এসব আলাদা আলাদা করে নাম বললেন কেন আলাদা আলাদা করে নাম বললেন কেন নিশ্চয়ই কিছু কারণ আছে আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন আল্লাহ বলে আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই আমেরিকার 10 জন বৈজ্ঞানিক তারা গবেষণা শুরু করলো কোরআনে কেন আল্লাহ বললো গোটা দেহ যিনি তৈরি করলেন চোখটাও তো দেহের মধ্যে ঠিক না বেঠিক আবার কেন আলাদা করে বলা হলো চোখ তৈরি করি নাই চোখকে নিয়ে গবেষণা করতে করতে বের করে ফেললো কি শুনে নিন বলছে এই পৃথিবীর জমিনে যত মানুষ এসেছে যত মানুষ আসছে আসবে কারো চোখের রেটিনার সঙ্গে কারো চোখের রেটিনার কোনো মিল পাওয়া যাবে না সঙ্গে সঙ্গে ওই বৈজ্ঞানিক গুলো ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে এই জন্য দেখবেন আধার কার্ড করার সময় অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান কেন জানেন শুনে নিন খুনিকে আইডেন্টিফাই যখন করা হয় তখন ফিঙ্গারপ্রিন্ট যখন ম্যাচ করে না তখন ধরুন একজন একটা উদাহরণ দিচ্ছি আমি স্টেজে এখনই করলাম কি আপনাদের গ্রামের সন্তান মাওলানা খলিল সাহেবকে আমি ছুরি দিয়ে মেরে দিলাম আর ধরুন আপনাদের আরেকটা গ্রামেরই সন্তান ছিল তারা এখন চলে গেছে ওই কামাল বেরিয়া নাকি ওই যে ছিল কামাল কামাল হ্যাঁ আমার কলতলায় আমার বাল্যকালের বন্ধু যারা মাওলানা ডাক্তার কামাল হাসান তো ধরুন আমি একে এক ছুরি দিয়ে আপনাদের সামনে মেরে দিলাম মেরে দিলাম তো এ মরে গেল আমি এখান থেকে পালিয়ে গেলাম গাড়ি নিয়ে শুনে নিন ভালো করে বুঝে নিন আপনারা করবেন কি বাসন্তী থানায় আমার বিরুদ্ধে কেস করবেন ঠিক না বেঠিক বাসন্তী থানার পুলিশ আমাকে খুঁজে বেড়াচ্ছে আমি এখন করেছি কি দীঘায় গিয়েছি একটা হোটেলে গোপনে লুকিয়ে আছি খুঁজিয়ে খুঁজিয়ে আমি ধরুন মোবাইলটা প্রথমে সার্চ করবেন এখন মোবাইলটা আমি যাওয়ার সময় কলতলায় ফেলে রেখে চলে গেছি তাহলে মোবাইলও আমার কাছে নেই আমাকে কি করে খুঁজে বের করবো আমি খুনি থানার ওসি তো আমাকে চোখে দেখেনি শুনে নিন কিভাবে বের করা হয় বাবা আমি একজন ফরেনসিক ইনভেস্টিগেশন কুইজের আমি একজন অফিসার আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে দেখবেন বিশ্ব মানবাধিকার পরিষদ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিল আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট বাস্তবটাই বলছি শুনুন কিভাবে ধরা হয় খুনিকে প্রথমে আমাকে তারা ধরবে
ধরে করবে আমাকে প্রথম পাবে না প্রথমে আমার এই মোবাইল নাম্বারটা পুলিশ নেবে নিয়ে মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডে লিংক করা আছে মনে পড়ছে কি আপনাদের হ্যাঁ ওই আধার কার্ডটা বের করবে আধার কার্ডে দেখবেন একটা স্ক্যানার দেওয়া আছে দেখবেন হিজিবিজি আছে থাকে না ওটা হলো স্ক্যানার খুব গুরুত্বপূর্ণ জিনিস শুনে নিন স্ক্যানার ওই স্ক্যানারটাই ঢুকবে ঢুকে মেশিনে ফেলে ওই স্ক্যানারে সব আছে আমার হাতের আঙুলের পাঁচটা দশটা আঙুলের ছাপ আর চোখের রেটিনা বুঝলেন এখন ধরুন আমি বুঝে ফেলেছি যে পুলিশ আমাকে ধরবে এই আঙুলের ছাপ যদি মিলে যায় আমাকে জেল খাটতে হবে আমি বুদ্ধি করে করেছি কি দিঘার একটা হোটেলে গিয়ে দুটো হাত কেটে দিয়েছি তাহলে আঙুলের ছাপ পেল না কিন্তু আল্লাহ বলছে তুই হাত কেটে দিলে কি হবে চোখের রেটিনা তো আর কাটতে পারবি না এইটা দেখেই তোকে ধরা হবে কিছু বুঝতে পারছেন